তুমি আমার বাড়িতে কাজ করো তুমি আমার বাড়িতে কাজ করো তোমরা চারজন হইলে আমার কাজের লোক আজকে দীর্ঘদিন ধরে কাজ করো কিন্তু তোমরা বাড়িতে থাকো অবস্থায় এই যে আমার স্বর্ণের চেনটা হারিয়ে গেল যার মূল্য 20000 টাকা টাকা বড় কথা না কিন্তু আমি চোর ধরতে চাই চুরিটা কে করছে স্বীকার করো মানুষ স্বীকার করো আমি না আমি করি নাই তুমি করো নাই না তুমি জি না তুমি আমি করি নাই তোমার হাজা করে কইও কিন্তু আমি করি মাদবর সাহেব হ্যাঁ যে চুরি করে কি কইবো যে আমি চুরি করছি এখন যেহেতু চোরগুলো আমার বাড়ির ভিতরেই বসবাস করে আপস যদি স্বীকার না করে তাহলে আমি বিকল্প চিন্তা ভাবনা করব আপনার কোনো চিন্তা করার লাগতো না আপনি আমার উপরে দায়িত্বটা দিয়ে দিন তুমি কি চোর বাড়ি করে দিতে পারবা আমি 2 মিনিট লাগবো কেডা চুরি করছে স্বর্ণের হার এই 2 মিনিটের ভিতরে আমি বাড়ি করে দেন চেনের দাম 20000 হারের দাম আমি টাকা দেব 30000 কিন্তু চোর আমার প্রমাণ করতেই হবে অবশ্যই আপনি দায়িত্বটা আমার কাছে দিন তোমার কাছে দিলাম হ্যাঁ স্বীকার করেন যাতে আপনার মান সম্মান না যায় লইতো না কেডা স্বীকার আইবো চুরি না করে চুরি করে স্বীকার আইবো আপনার ঘর খাতা আছে খাতা একটা খাতার দরকার আমার তার মানে চুরি করছে না হ্যাঁ আর যে চুরি করছে তার দাগ উঠতো না তার মানে সুর যে হেডটা কালা হইব কালা হইব আর যে সুর না হেডটা উঠতো না আর সাদা থাকবো হেডটা সাদা থাকবো দারুণ ব্যাপার সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে একজন একজন করে পাঠান আচ্ছা সর্বপ্রথমে আপনি যান মুরব্বি একটা মেশিন আছে এটা দেখে গেলেন টিপলু যান চুর ধরা পড়বো নিশ্চিত না অবশ্যই কত চুর ধরলাম আমার জীবনে বহুত চুর ধরছি ভাই আইসুন এনে টিপটা দিন আচ্ছা ঠিক আছে আপনি এটা পাইলাম আপনি এক সাইডে বসেন এরপরে কেডা এখন যাও হাই এই যাইলো গ্রাম যাও 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 তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন এরপরে আপনার যাবেন একজন এটা হকে পাইলাম মানুষ কত কতটি আছে জানান না জান মানুষ চারজন চারজন ভাই লইছি আর বেশি এই দিয়ে না দেন এনো এনো এই তুমি ভাই হ্যাঁ হ্যাঁ পাইছি এই সাইডে বসেন সাইডে আল্লাহ তুমি রহমতের মালিক সুর তো আমি করছি শূন্যের সেন তো আমি চুরি করছি ওখান যদি কালি যদি আঙ্গুলো ভরায় যদি খাতা বসাইতে তো আমার সুর ধরা করবো না আমি কোনো কালি টালে ভরাইতাম না আমি এই বেঁচে গিয়া কুয়ায় না গিয়া লোকটা আমি আচ্ছা বসেন আপনার এক সাইডে বসেন এই দিন বসেন তিনটা লুকের দাগ বাড়ছে আর এই যে লুকটা যে আছে এনে টিপ দিছে আর কোন দাগ বাড়ছে না তার মানে আপনার গলা বউয়ের গলার হার হেনেছে ওই চুরি করছে চুরি করছে কিবা সবারই কালি উঠবো অরিজিনাল চুর এলাকে হ্যাঁ আতিগুতি করে মেশিনও ধরছেই না যার ফলে হায়রা খালি হুদা ছয় দিছে এলাকে দাগ উঠছে না তার মানে হেরা অরিজিনালি কালি ভরাটি দিছে নো আর কালি ভরাইছে না 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 ভরাই সব বাড়ছে বাচ্চা দেবার লাগিয়া এক নম্বর চুর হইছে আর ভালো করে শাস্তি দেন আমার মাফ পাসার পাসার মাফ করে পাসার এতগুলা মানুষের সামনে এতক্ষণ শিকার করলেন আমার শিকার করলেন
আমি ভুল কই দালছি তুই চুরিটা করলি কে লাগা চুরিটা করছি আমি খুব ঠ্যাত পরে এক্সিডেন্টটা করছি আমার আমার মার দিন এই হাতটা কি বেঁচে আছে না আছে তা হাত তো বেঁচে আছে কত বেঁচছো 12000 12000 টাকা কো টাকা তো খরচ করে আলছি টাকা খরচ করে আলছো হাতটা কার কাছে আছে হাত তো বাজারে বেচছি বাজারে বেচছি আলা কি রকম কামলাড আমনের বাড়িতে রাখতাছেন চিন্তাটা করুন কারে এতদিন আমি দুধকলা দিয়ে পুষলাম হ্যাঁ আরে আমি আজকে পাঁচটা বছর ধরে আমার বাড়িতে কাম করে এর গাড়ের মধ্যে দৌড়ে বাইর করে দেন আপনার বাড়িতে এই মাসের বেতন কত বেতন 1300 টাকা দিই 1300 টাকা না 1300 টাকা তো উসল উঠতো না তো 12000 টাকা আচ্ছা আপনি আমার আরেকটু উপকার করেন কি আরে সহ একটু চলেন বাজারে যাই কোন দোকানে বেচছে আমি সেন্ড একটু সারাই লই হাতটা হ্যাঁ এটাও চলে আই যা আই আমার লগে যা যদি আমি চেন্ড দোকানে না যায় না পাই তাহলে তোর হাত তো রেম ভাঙবো আই আমার লগে যা 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 একটু আইন চলেন